আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বর্তমান সরকার চোনাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এসভি এবারে জানাবো জামায়াতি ইসলামীয়কে বিএনপিকে ধোকা দিল বিএনপির সঙ্গে সুর মিলিয়ে এই রাজনৈতিক সংগঠনটি ঘোষণা করেছে যে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না নিবন্ধনহীন রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও প্রথম পর্বে যে সমস্ত উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে সেখানে জামায়াতের তেইশজন সদস্যের নামের তালিকা পাওয়া গেছে জানাবো ক্যাসিনো কাণ্ডে সেই সেলিম প্রধান এবার উপজেলা ভোটের প্রার্থী ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের মামলায় চার বছর সাজাও খেটেছেন আরও তিনটি মামলা তার বিচারাধীন অনলাইনে ক্যাসিনোর মূল হতা ছিলেন এই সেলিম প্রধান তিনি এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবারে থাকছে জনগণ টের পাচ্ছে না ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে গণ পরিষদের সভাপতি নরুল হকনুর অভিযোগ করে বলেছেন সরকার যে ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে তা জনগণ টের পাচ্ছে না ব্যাংক খাতে লুটপাটের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হয়ে বিএনপি নেতারা নিজেরাই মহাবিপদে আছে তাদের হাল ধরবার কেউ নেই তারা এখন পথ হারা পথিক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের চার ব্যক্তি এবং দুই সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি এবং সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে রেজভি বর্তমান সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি রেজভি বলেন এই অবৈধ সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে সেই কারণে সরকার হাবিবুল নবী খান সোহেল সাইফুল আলম নীরব আব্দুল কাদের ভুইয়া জুয়েল হাবিব রশিদ হাবিবদের আটক করে রেখেছে ভয় থেকেই এই আটক করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের সমালোচনা করে রিজবি বলেন ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা ইসরায়েলের বিমান কি করে বাংলাদেশ এয়ারপোর্টে এলো মানুষ বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন যারা স্বৈরাচার যারা এক নায়ক তারা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে রাখে ব্যাংক লুট করেছে ঘরবাড়ি লুট করেছে তাদের আপনি ধরতে পারেন না কারণ প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত তাই এদের ধরতে পারবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে আরও বলেন এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের হয় পরাজয় সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য বলেন রুহুল কবির রিজভে জামায়াতও ধোকা দিল বিএনপিকে জামায়তে ইসলামীকে বিএনপিকে ধোঁকা দিল বিএনপির সঙ্গে সুর মিলিয়ে বিরোধী ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি ঘোষণা করেছে যে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না নিবন্ধনহীন রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও প্রথম পর্বে যে সমস্ত উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে সেখানে জামায়াতের তেইশ জন সদস্যের নামের তালিকা পাওয়া যাচ্ছে বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে সামনে আরও যে দুটি তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে স্বাধীনতা বিরোধী এই রাজনৈতিক দলটির আরো তেষট্টি জন প্রার্থী হতে চলেছেন দলের পক্ষ থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে বিএনপির সঙ্গে জামায়াতের একটি প্রতারণা তবে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিএনপিকে কাছে পেতে এবং বিএনপির সঙ্গে থাকার জন্যে জামাত ইচ্ছা করেই এ ধরনের কৌশল নিয়েছে যেহেতু জামায়াতের কোনো রাজনৈতিক নিবন্ধ নেই এবং তারা দলীয় প্রতীক ব্যবহার করতে পারে না কাজেই কারা জামায়াতের কারা হেফাজতে ইসলামের এটি বোঝা দুষ্কর তাছাড়া জামায়াতের নেতারা যেহেতু তেমনটা পরিচিত নয় তারা অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো করে কাজ করেন সে কারণে অনেকেই জামায়াত নেতাদেরকে চেনে না তারা বিভিন্ন ইসলামিক দাওয়াত ইসলামিক শিক্ষা ইত্যাদির আলোকে এখন জামায়াতে রাজনীতি অনেকটা গোপনেই প্রচার করছে এ কারণে কারা জামায়াতে রোকন কারা সাথী বা কারা বড় নেতা এটা সাধারণভাবে বোঝার উপায় নেই তবে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তারা জামায়াতের নেতাদেরকে চেনেন এবং তাদের সাথে উঠা বসা হয়েছে বিএনপি যখন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তখন ঘোষণা করেছে তারা এই নির্বাচনে দাঁড়াবে না এবং যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদেরকে সরে আসার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রার্থীদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি আগামী বাইশে এপ্রিল প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনগুলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামাতের বিভিন্ন সূত্র বলছে ওই সময় তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বিএনপি নেতারা এখনও মনোনয়নপত্র টিকে রাখার জন্য এবং নির্বাচন করবার জন্য তাদের কেন্দ্রীয় নেতাদের কাছে দিন দরবার করছেন এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতৃবৃন্দকে বোঝাচ্ছেন যে জামাত নির্বাচন বর্জন করেছে কিন্তু বিএনপির স্থানীয় নেতারা বলছেন জামাত নির্বাচন বর্জন করেনি বরং জামাত নির্বাচনের মাঠে আছে বিভিন্ন সূত্র বলছে প্রকাশে জামাত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে কৌশলগত কারণে কিন্তু ভেতরে ভেতরে যে সমস্ত উপজেলাগুলো তারা শক্তিশালী সেখানে তারা প্রার্থিতা ঘোষণা করেছেন বিভিন্ন মহল মনে করে যে একাধিক কৌশলগত কারণে জামায় তাদের পরিচয় গোপন করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রথমত জামায়াত মনে করছে যদি সরকারের দিক থেকে জানা জানি হয় জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্টরা জামায়াতের প্রার্থীদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে আবার হয়রানি ও গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এ কারণে জামায়াত নির্বাচনের প্রার্থীতার কথা প্রকাশ করছে না দ্বিতীয়ত বিএনপির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জামাত বাইরে থেকে বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না জামাত তার সাংগঠনিক শক্তি কতটুকু তাদের কর্মী সমর্থকদের অবস্থান কি তা যাচাইয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে উপজেলা নির্বাচন এটি তাদের অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মতৎপরতা হিসেবে বিবেচনা করছে আর এ কারণে জামায়াত তাদের নির্বাচনে যাওয়ার বিষয়টি প্রকাশ করছে না ক্যাসিনো কান্ডে সেই সেলিম প্রধান এবার উপজেলা ভোটের প্রার্থী ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের মামলায় চার বছর সাজাও খেটেছেন আরও তিনটি মামলা বিচারাধীন অনলাইনে ক্যাসিনোর মূল হোতা সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার উপজেলা নির্বাচন করছেন তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এরই মধ্যে আলোচিত এই ব্যক্তির গণসংযোগের কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে স্থানীয় লোকজনদের মধ্যে উৎসুক তৈরি হয়েছে তবে উপজেলা পরিষদ আইন বলছে কোনো নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পর পাঁচ বছর অতিবাহিত না হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া বা থাকবার যোগ্য হবেন না এ বিষয়ে সেলিম প্রধান বলেন দুদকের মামলায় আপিল এবং সাজা স্থগিত করতে তিনি হাইকোর্টে আবেদন করেছেন তাই নির্বাচন করতে তার আইনগত কোনো বাধা নেই ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে দু হাজার উনিশ সালের ত্রিশে সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন এরপর তার বাসা এবং অফিসে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতাপ তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সেলিম প্রধান বাংলাদেশের প্রথম অনলাইন ক্যাসিনো চালু করেন তিনি গুলশান বনানীতে নিতে পি ফোর পি ওয়ান অনলাইন নামে অনলাইনে ভিডিও গেম খেলার প্ল্যাটফর্ম চালু করেন পরে দু সালের আঠারোই ডিসেম্বর সেগুলোকে অনলাইন ক্যাসিনোতে রূপান্তর করেন ওই অনলাইন ক্যাসিনোর প্রধান কেন্দ্র ছিল ফিলিপাইনে সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয় বিচারাধীন এসব মামলায় তিনি জামিনে রয়েছেন জনগণ টের পাচ্ছে না ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর অভিযোগ করে বলেছেন সরকার যে ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে তা জনগণ টের পাচ্ছে না ব্যাংক খাতে লুটপাটের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলে অভিযোগ করেন তিনি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করেন নুরুল হকনুর দ্রব্যমূলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সড়কে মৃত্যুর মিছিল ব্যাংকিং খাতে লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে গণধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ প্রতিবাদ সমাবেশে নুরুল হাকনুর অভিযোগ করে বলেন ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে জনগণ টের পাচ্ছে না সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছেন এই টাকা বিদেশে পাচার করছে যে কারণে ডলার সংকট তৈরি হয়েছে লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে নুরুল হক নুরের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে তিনি বলেন এসব গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমি ভীত নই এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা আছে জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে বলেও মন্তব্য করেন তিনি জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ইসরায়েলের চার ব্যক্তি এবং দুটি সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হলো উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লুহাবা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুবদল হিলটপ ইউথ হিলটপ ইউথের দুই নেতৃস্থানীয় ব্যক্তি মেইর এটিঙ্গার এবং এলিশা ওয়ারেট ইউ নিষেধাজ্ঞার আওতাভুক্ত হয়েছে এছাড়া পশ্চিম তীরে ওয়াদিসেক এবং দেইর জারিকে দু সাল থেকে ফিলিস্তিনিদের উপর হামলা করার অভিযুক্ত নেরিয়া বেন পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইউনিয়ন লোভিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ইউরোপীয় ইউনিয়ন এসব ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ এবং এসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদ জব্দ করা হতে পারে এছাড়া ইউরোপীয় কাউন্সিল ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছে অপরাধীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে নিষেধাজ্ঞার ওই বিবৃতিতেই বলা হয় অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ বসতি আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল দেশটির সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা করেছে কাউন্সিল এবং অবিলম্বে ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়েছে তাদের অধিকাংশই নারী ও শিশু শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা চৌত্রিশ হাজার বারো জনে পৌঁছেছে এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ছিয়াত্তর হাজার জন